খুবই সুন্দর দেখতে, একবারে মানে খুব সুন্দর সুন্দর ফোন কিন্তু, ঠিক আছে, কোন রকমের ডেন্ট স্ক্র্যাচ নেই, একবার সুপার ফ্রেশ। হ্যাঁ, আচ্ছা কালারও আছে কিন্তু, কালার দুটোই আছে, মোটরলা এইচ প্লাস, আচ্ছা দেখতে পাচ্ছেন, মোটো এইচ প্লাস 12256 জিবি না, আচ্ছা অনেক সুন্দর একটা ফোন কিন্তু এটাও, ঠিক আছে দেখতে পাচ্ছেন, যারা নেবেন নিতে পারেন একবারে, মানে কি বলে সর্বোচ্চ কার্পেট যদি কোনো ফোন থাকে এটা। নোট 20 দুইটাই আছে আপনার, 128 256 দুইটাই আছে, তবে আপাতত হচ্ছে কি আমার কাছে কালার দুইটাই আছে, কালার দেওয়া যাবে, কালার অ্যাভেলেবেল দেওয়া যাবে আপনার, দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু খুবই ভালো, সুপার ফ্রেশ, 12 জিবি 256 জিবি, নোট 20 12 জিবি 256 জিবি, পিক্সেল 6 8 128, আমরা চলে আসছি কিন্তু যমুনা ফিউচার পার্কের, আপনাদের একটি পরিচিত শপ, আপনারা অনেকেই চিনেন, আমরা চলে আসছি কিন্তু ট্রু সেলে, কিন্তু আমাদের সাথে আছে নাজমুল ভাই, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছেন? এই তো ভাই মোটামুটি আছি, আর ভাই কিন্তু মানে হাসিটা দেয় একবারে, সেই রেবের হাসি অবশ্যই দেখতে পাচ্ছেন, আর আমরা আমাদের এখানে আজকে মোটামুটি দেখতে পাচ্ছেন, আমার গলাটা একটু ভাঙা, কিন্তু কথা উল্টোপাল্টা হইতে পারে, কিছু মনে করবেন না, আমার সামনে কিন্তু স্যামসাংয়ের কিন্তু দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন, তারপর গুগল পিক্সেল কালেকশন, ওয়ান প্লাসের দেখতে পাচ্ছেন কালেকশন আছে, এলজি ভেলভেটের কালেকশন আছে, এলজি উইংস আছে, তারপর দেখতে পাচ্ছেন গুগল পিক্সেলের মানে 6 প্রো থেকে শুরু করে মোটামুটি ভালো কালেকশন আছে, সোনির কালেকশন আছে, আর এদিকে কিন্তু গুগল পিক্সেল আরও কালেকশন আছে, আইফোনের কিছু কালেকশন আছে, আর শোতে ভাই একটু লোকেশনটা বলে দেন। লোকেশন হচ্ছে গিয়ে শপের নাম ট্রু সেল, যমুনা ফিউচার পার্ক, লেভেল 4 ব্লক A, শপ নাম্বার হচ্ছে গিয়ে 009B1। এটা হচ্ছে গিয়ে আপনার যদি মেইন গেট দিয়ে কাস্টমারে আমাদের ভিউয়ার্সরা যদি মেইন গেট দিয়ে আসে, তাহলে হচ্ছে গিয়ে আপনার মেইন গেট হয়ে সোজা আসলেই আপনার স্কেলেটার দিয়ে অথবা একটু সামনে আসলেই লিফট পড়বে 1 2 3 4, লিফট নাম্বার 1 2 3 4, এটার হাতের বামে আমাকে দেখলে চিনবে ব্লগে, দুইজনকে আমি ওই যে পথ থেকে রিসিভ করে নিয়েছি, তাও আমি রিসিভ করা লাগে নাই, ওনারাই আমার দেখে চিনছে, ফেস দেখে চিনে গেছে। ওয়ারেন্টি গ্যারান্টির বিষয় কি? আপনারাও জানেন সকল কিছুর সাথে আপনার চার্জার বা সকল কিছুর সাথে গিফট দেওয়া সম্ভব না, আসলে ভাই কিছু কিছু ক্ষেত্রে গিফট দিলে এমনও দেওয়া যায় যে 100 টাকার ভিতরে 5-6টা গিফট দিয়ে দেওয়া যায়, মানে আমাদের যদি পার্সেসের ক্ষেত্রে বলি, আবার কিছু কিছু গিফট আছে যেমন আমাদের যে ফোনগুলো, এই ফোনগুলোর সাথে আমরা কিন্তু নর্মাল কোনো গিফট দিতে পারি না, দিলে ভালো জিনিসই দিতে হয়, তো অবশ্যই মানে যে ফোনের আপনার সাথে যেটা দেওয়া যায়, আচ্ছা চার্জার হেডফোন আর কি, এগুলো হেডফোন, এরপর হচ্ছে গিয়ে ইয়ারফোন ডঙ্গল, মানে যেটার সাথে যেভাবে দেওয়া যায়, বাকিটা হচ্ছে গিয়ে ব্লগের মাধ্যমে মডেলের সাথে সাথে বলে দিচ্ছি, তারপরও যেটার সাথে যেমন দেওয়া যায় ওরকমই দেওয়ার চেষ্টা করবো, আর যেটা দিলে ভালো হয় ওরকম কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কুরিয়ার কন্ডিশনটা কি ভাইয়া? কুরিয়ার কন্ডিশন হচ্ছে গিয়ে 2040 টাকা, মানে 2000 টাকা বিকাশ পার্সোনালি দিবে, খরচ 40 টাকা আর কি, 2040 টাকা পার্সোনালি দিয়ে দিবে, যে মডেল দিবে ওই মডেল বাবদ, বাকিটা হচ্ছে গিয়ে আপনার এটা বুকিং, 2040 বুকিং, আর বাকিটা হচ্ছে গিয়ে কুরিয়ারের আপনার হাতে ফোন বুঝে পাওয়ার পর তারপরে যায় কুরিয়ার অফিসে ওই টাকাটা জমা দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমরা শুরু করি নাকি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা ফার্স্ট আমরা স্যামসাং দিয়ে শুরু করি। হ্যাঁ স্যামসাং নোট 20 আল্ট্রা, আজকে ভালো কালেকশন আছে নোট 20 আল্ট্রা, একবারে তিনটা কালারই আছে, অনেক সুন্দর সুন্দর ফোন, হোয়াইট ব্ল্যাক আর ব্রোঞ্জ কালার তিনটাই আছে, 12256 হোয়াইট কালার
কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে, একবারে মানে কিউট হ্যাঁ, আর একবারে ইনটেক কন্ডিশন আছে, পলিটোরি একদম যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশন। আচ্ছা 12 কত জিবি বলেন? এটা 12 জিবি 256 জিবি। আচ্ছা কত করে দিচ্ছেন আজকে? আজকে দিচ্ছি মাত্র 54,000। সাথে হচ্ছে গিয়ে 25 ওয়াটের একটা সুপার ফাস্ট চার্জার পাবেন। হ্যাঁ সাথে হচ্ছে 25 ওয়াটের একটা সুপার ফাস্ট চার্জার পাবেন। আচ্ছা আর এটা 12128 জিবিটা কত করে? এটা এটা 12128টা ভাই আপাতত আমার স্টকে নাই তো। আচ্ছা রেটটা বলে দেন, কারণ হলো অনেকে আসলে ভাবে যে দামটা বেশি মনে হয়। না না এটা ঠিক আছে, 12128টা রাখবো হচ্ছে গিয়ে আপনার এটা 128 256 জিবি 12 জিবি 256 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 জিবি
কোন রকমের ডেন্ট স্ক্যাচ নাই, একবার সুপার ফ্রেশ। হ্যাঁ আচ্ছা, কালারও আছে কিন্তু ভালো, কালার কালার দুটোই আছে আপনার। মানে এই দুইটা ফোন আমি তো বললাম ভাই, হ্যাঁ 800 সিঙ্গেল স্ক্যাচ না এই দুইটা ফোনে। আচ্ছা কত দিবেন? S21 5G, এই দুইটা ফোন S21 5G, এটা প্রাইস দিব হচ্ছে কি মাত্র 12256 বলে ফেলছি, এটা একটা ভাইয়া কমেন্ট করছে এটা, পরে ভাইকে আমি সরি বলে বলেছি মিস্টেক হয়েছে। আচ্ছা 8128 দুইটা কালারই আছে। এমনও বলে যে ভাই হচ্ছে কি আপনি 4000 টাকাটা মাইনাস করে ওই টাকাটা মাইনাস করে দেন, তা আসলে একটা জিনিস কি ভাই, এটা আমরা গিফট দিচ্ছি, এটা আপনার সাথে গিফটের কোনো মূল্য হয় না, মূল্য হয় না, ঠিক আছে। তারপরে ওইটা যদি আপনি বাইরে থেকে কিনতে যান আপনার 2000, 2500, 1500, মানে যারা গেমার আছেন তাদের জন্য অসাধারণ একটা ফোন কিন্তু, ঠিক আছে। আচ্ছা কত দিচ্ছেন এটা? এটা এটা দিব এবার হচ্ছে গিয়ে মাত্র, এটা গতবার দিয়েছি আপনার 21500 দিয়েছিলাম, এবার হচ্ছে কি দিচ্ছি মাত্র 20000 টাকা, হ্যাঁ A95G 20000 টাকা, 6128। তারপরে Xperia 5 Mark II, মার্ক টু, হ্যাঁ আগে 4টা 3টা কালার ছিল, এবার মাত্র 2টা কালার আছে, এবার ব্লু আর হচ্ছে গিয়ে ব্ল্যাক। Xperia 5 Mark II 8GB 128GB ওয়াটারপ্রুফ ফোন, খুব সুন্দর মার্ক টু কিন্তু আপনার ওয়াটারপ্রুফ ফোন Xperia 5। আচ্ছা কত দিচ্ছেন প্রাইস এটা? এটার প্রাইসটা দিব হচ্ছে গিয়ে এবার মাত্র 20000 টাকা। যারা নিবেন নিতে পারেন একবারে, মানে কি বলে সর্বোচ্চ কার্পেট যদি কোনো ফোন থাকে এটা। আচ্ছা কত দিচ্ছেন এটা ভাইয়া? এটা এটা হচ্ছে গিয়ে ভাই এটা দিচ্ছি মাত্র 32000 টাকা, মাত্র মাত্র 32000 টাকা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু মাত্র 32000 টাকা, ঠিক আছে, অনেক ভালো একটা। আচ্ছা আমরা আইফোন একটু পরে দেখি, এর পাশ থেকে আসলে কিছু ফোন আছে, এলজি উইংস আছে, এলজি উইংস দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এলজি উইংস, এইটা সম্পর্কে কি বলবো, এটা তো আসলে পুরো একটা ক্রাশ।
মার্কেট এখন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু হিউজ প্রমো ফিচারস আছে এলজি উইংস আপনার এলজি উইংস হচ্ছে কি 128 জিবি তো আছে 256 টা গিম্বল মোড আছে এখানে দেখতে পাচ্ছেন তারপর আপনার ডুয়াল রেকর্ডিং সিস্টেম আছে এখানে হ্যাঁ মানে মোটামুটি আসলে এই ড্রপের ভিতরে অনেক ফিচারস দিয়েছে ঠিক আছে যারা নেবেন এই প্রোডাক্ট কিন্তু নিতে পারেন আচ্ছা কত জিবি জন এটা ভাই 128 আছে এটা 256 টাও আছে 128 256 128 আর 256 দুটোই আছে 128 টা যদি নেন 128 টা লাগবে হচ্ছে গিয়ে মাত্র 33500 আর 256 টা রাখবো হচ্ছে গিয়ে 33500 টাকা আর 35500 টাকা ঠিক আছে দেখতে পাচ্ছেন 256 আর 128 ফুল ফ্রেশ কন্ডিশন কিন্তু একবার সুপার ফ্রেশ আচ্ছা এলজি ভেলভেট এরপরে এলজি ভেলভেট আছে হচ্ছে কি ভাই 6128 জিবি তো আছে 8128 টাও আছে এই দুটো হচ্ছে কি 6128 আচ্ছা এগুলো রেড কালারও আছে আপনার হচ্ছে কি ব্ল্যাক টাও আছে দুটই আছে না হ্যাঁ দুটই আছে কি ওকে কত করে আপনার 6128 টা যেটা ওইটা দিব হচ্ছে কি আপনার 20000 টাকা 6128 যেটা আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে কি 8128 এটা আছে 8128 এটা একবার সুপার ফ্রেশ কন্ডিশন এটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে 8128 এটা আমার এটা প্রাইস পড়বে হচ্ছে কি মাত্র 21500 8128 যেটা দুইটার সাথে কিন্তু ভাই এগুলা মানে এলজি ভেলভেট যেটাই নেন দুটোর সাথে হচ্ছে কি আপনার স্যামসাং এর ফাস্ট চার্জার দিয়ে দিব আমি আগেই বলছি সবগুলোর সাথে সকল কিছু দেওয়া সম্ভব না ঠিক আছে তারপর যেটার সাথে যেটা দেওয়া যাবে ওটা দিয়ে দিচ্ছি ভাই আচ্ছা ঠিক আছে নেক্সট থেকে এরপর হচ্ছে কি OnePlus 9 Pro 9 Pro OnePlus 9 Pro হচ্ছে কি আপনার 12256 কালার আছে কালার এটা ব্ল্যাক কালারটাও আছে এটা কত করে দিচ্ছেন এটার প্রাইস পড়বে হচ্ছে কি 8128 এটা 39500 39500 না আরো 500 কমাই দিব 38500 রাখবো এটা 38500 38500 রাখবো এটা এগুলোর সাথে OnePlus গুলোর সাথে আপনার হচ্ছে কি মানে যেটার সাথে যে চার্জারটা প্রয়োজন ওইটাই সহই দিব যেমন OnePlus 9 Pro সাথে 65 ওয়াট এটা OnePlus 8 8 Pro সাথে হচ্ছে কি 35 ওয়াট এরকম আর কি মানে যেটার সাথে যেটা দেওয়া যায় ওইটাই দিয়ে দিব আচ্ছা তারপরে কি আছে তারপর আছে হচ্ছে OnePlus 8 এটা হচ্ছে কি 12256 এটা সিঙ্গেল সিম সরি ডুয়াল সিম 12256 OnePlus 8 এটা হচ্ছে কি ডুয়াল সিম এটা এটা আচ্ছা আচ্ছা ফিজিক্যাল ডুয়াল সিম হ্যাঁ ফিজিক্যাল ডুয়াল সিম এটা ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিজিক্যাল ডুয়াল সিম খুব সুন্দর একটা ফোন কিন্তু ঠিক আছে OnePlus 8 নিয়ে কথা বলার কিছু নেই আমি নিজে OnePlus 8 ইউজ করেছি তো কালার আমারটাই আছে একবার সুপার ফ্রেশ কত দিবেন এটা মাত্র 35000 টাকা ভাইয়া 12256 ডুয়াল সিম মাত্র 35000 ফিজিক্যাল ডুয়াল সিম হ্যাঁ ফিজিক্যাল ডুয়াল সিম এটা আচ্ছা তারপর তারপর OnePlus 8T আছে 80 OnePlus 8T দুটোটা কালারই আছে এগুলো হচ্ছে 12256 সিঙ্গেল সিম এটা 12256 সিঙ্গেল সিম আচ্ছা ঠিক আছে সিঙ্গেল সিম হ্যাঁ 12256 সিঙ্গেল সিম আচ্ছা প্রাইস এটা প্রাইসটা পড়বে হচ্ছে কি মাত্র 30000 টাকা 30000 টাকা মাত্র 30000 টাকা চার্জার সহ আচ্ছা চার্জার সহ 35 ওয়াটের আপনার ওয়ার্প চার্জার সহ আচ্ছা তারপর তারপর হচ্ছে কি OnePlus 7 Pro OnePlus 7 Pro 8256 পপ আপ ক্যামেরা যেটা পপ আপ ক্যামেরা ঠিক আছে ফুল স্ক্রিন ডিসপ্লে OnePlus এর ফার্স্ট পপ আপ ক্যামেরার ফোন এটা আচ্ছা খুবই সুন্দর একটা ফোন কিন্তু আচ্ছা এটা কত দিচ্ছেন ভাইয়া OnePlus 7 Pro হচ্ছে কি মাত্র 29500 টাকা ভাইয়া 29500 টাকা হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু 29500 টাকা একবারে খুবই সুন্দর একটা ফোন ঠিক আছে এইসব ফোন নিয়ে কথা বলার কিছু নাই আচ্ছা তারপরে তারপর হচ্ছে কি Pixel 6 Pro আজকে কিন্তু Pixel 6 এর ভালো কালেকশন আছে তিনটা কোয়ান্টিটি আছে Pixel 6 Pro এটা 6 Pro হ্যাঁ Pixel 6 Pro তারপর Pixel 6 Pro হচ্ছে গিয়ে 128 জিবি এটা আচ্ছা 12128 12128 পিক্সেল 6 Pro হচ্ছে কি 12128 আচ্ছা পিক্সেলের কিন্তু ক্যামেরা খুবই ভালো হয় ঠিক আছে আপনারা যারা পিক্সেল লাভার আছেন তারা কিন্তু পিক্সেল নিতে পারেন ঠিক আছে আচ্ছা কত দিচ্ছেন এটা পিক্সেল 6 Pro দিব হচ্ছে কি মাত্র 43500 মাত্র 43500 টাকা পিক্সেল 6 Pro আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু মাত্র 43500 টাকা ঠিক আছে পিক্সেল 12128 6 Pro 12128 হ্যাঁ এরপর হচ্ছে কি পিক্সেল 6 পিক্সেল 6 8128 ছবি তুলতে মন চাই কেন এর আগের বার হচ্ছে গিয়ে পিক্সেল এর অরিজিনাল চার্জার দিতে পারি নাই তখন ছিল না এই জন্য বলছি যে পিক্সেল চার্জার দিতে পারবো না আচ্ছা আচ্ছা এবার হচ্ছে কি পিক্সেলের চার্জার আছে এবং কি অরিজিনাল চার্জারটাই আছে পিক্সেল 6 এর সাথে অরিজিনাল চার্জারটাই পেয়ে যাবেন এটার প্রাইস দিব হচ্ছে কি মাত্র চার্জার সহ আপনার 31500 টাকা 31500 টাকা 31500 সাথে পাবেন হচ্ছে পিক্সেলের অরিজিনাল চার্জারটাই পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তারপরে 30 ওয়াটের চার্জার পেয়ে যাবেন তারপর হচ্ছে কি পিক্সেল
মানুষ কিন্তু পিক্সেলের দিকে একটু ঝুঁকছে, কারণ ফোনটা ভালো করছে, যদিও অনেক ফোন একটু চার্জ হালকা কম ঠিকই, কিন্তু তারপর কিন্তু ফোন গুলো ভালো, ঠিক আছে, যথেষ্ট পরিমাণে ভালো আছে ফোন। আচ্ছা, আর বলছি কি ভাইয়া, পিক্সেল 4XL 128GB 4XL 6GB 128GB, এটা 6/64 হয় একটা, এটা 6 এটা হচ্ছে কি 6/128, আমার কাছে 6/128ই আছে আপাতত, দুটোই আছে। আচ্ছা, পিক্সেল 4XL এটা হচ্ছে কি 24,500 টাকা, 24,500, এটার সাথে হচ্ছে কি পিক্সেল অরিজিনাল চার্জার সহ পেয়ে যাবেন, এটার সাথে 24,500, হ্যাঁ 24,500। ওকে ওকে, এটা হচ্ছে কি 4A5G 4A5G হচ্ছে কি আপনার দুটোটা কালারই আছে। আচ্ছা, পিক্সেল 4A5G আপনার হোয়াইট ব্ল্যাক দুটোই আছে, 6/128GB 6/128GB, হ্যাঁ 6/128GB, এটার সাথে হচ্ছে কি পিক্সেল অরিজিনাল চার্জার সহই পেয়ে যাবেন এটার সাথেও। আচ্ছা, কত দিচ্ছেন এগুলো? এটা দিচ্ছি হচ্ছে কি মাত্র 20,500, 20,500, 20,500, জি। আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু মাত্র 20,500 টাকা, ঠিক আছে, অরিজিনাল চার্জার সহ। আচ্ছা, তারপর হচ্ছে কি শুধু পিক্সেল 4 এ, ছোট ফোন 4 এ, ছোট, আচ্ছা আচ্ছা, একবার মানে 4 এ 5G টার তুলনায় এটা একবারে ছোট ফোন, বাচ্চা ফোন। আচ্ছা, তারপরে এটা হচ্ছে কি 4 এ 5G, এটার মধ্যে ব্ল্যাক কালারটাও আছে, এটা প্রাইস পড়বে হচ্ছে কি অরিজিনাল চার্জার সহ মাত্র 18,000, 18,000 টাকা, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু 18,000 টাকা, ঠিক আছে। শুধু পিক্সেল 4 টা আছে, পিক্সেল 4, শুধু পিক্সেল 4 6/128, পরে এদিকে আইফোনের কি আছে? এটার সাথে কি বক্স আছে নাকি ভাই? এই যে বক্সটা এখনো একবার মানে অনেক অনেকের কাছে এই ফোনটা আছে, ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না, ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না বা বিভিন্ন সমস্যা আছে, আমার এটা হচ্ছে কি ফিঙ্গারপ্রিন্টটা অরিজিনালটাই আছে। আচ্ছা আচ্ছা, যা আছে সবই অরিজিনাল, এটা অরিজিনাল না? আচ্ছা, দেখতে পাচ্ছেন চার্জার সহই আছে। আচ্ছা, কত দিচ্ছেন এটা? এটা হচ্ছে কি 5S 16GB 16GB মাত্র 6,000 টাকা, মাত্র 6,000 টাকা, 18,000 কত করে দিচ্ছেন এগুলো আজকে? 32,500, 128GB না? 32,500, আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, এটা কিন্তু মাত্র 32,500 টাকা। আর মোটামুটি একটা জিনিস আছে এখানে, ঠিক আছে, মানে অল্প কিছুদিন ইউজ হয়েছে, ভালোই প্রেস আছে, এটা হচ্ছে হয়তো উপর দিয়ে উনি কভার ইউজ করেন এই জন্য, বাট ভিতরে যথেষ্ট পরিমাণ প্রেস কন্ডিশন আছে। আচ্ছা হ্যাঁ, এই যে দেখাইছি আমি এটাই, ঠিক আছে, দেখতে পাচ্ছেন একবার নিউ কন্ডিশন আছে, ঠিক আছে। আচ্ছা, মাত্র 9,500 টাকা, ওকে, তো মোটামুটি কি কালেকশনে পর্যন্ত ছিল আজকে না? এই পর্যন্তই ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই যত
দিন যাবে তত আরো ভালো কিছু আসবে অবশ্যই অবশ্যই গত ব্লগের থেকে এবারে একটু ভালো কিছু আসছে কালেকশন ছিল হ্যাঁ নেক্সট ব্লগে হয়তো আরো ভালো কালেকশন থাকবে ঠিক আছে তো ভাই আর ভিউয়ার্স যারা ভাই সাবস্ক্রাইবার যারা তাদেরকে আমার একটা রিকোয়েস্ট যেহেতু তো আমার সব থেকে আপনার সবটা ভিজিট করে যাবেন ভিজিট করে আমার ফোনটা দেখে আপনার মানে আমার যেহেতু নতুন সব আপনার যদি প্রোডাক্ট নাও নেন তাও একটু ভিজিট করে যাবেন আমার চা পানি খেয়ে যাবেন আমার সব থেকে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখে যাবেন আপনি যদি ভালো না লাগে আপনি নিতে হবে না জাস্ট যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ